হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বেল পাড়তে। চলো, এই হচ্ছে আমাদের ভিতরের রাস্তা। আমরা এদিক থেকে যাচ্ছি আমাদের বেল মিশনে। হ্যাঁ, আমরা এখানে যাবো। চুপ করো অলরেডি। এটা একটা চাচাদের ঘর, চাচি নেই। এই একটা কেমন ভাগালো মা গো, পা মুচকে গেছে। আমার বেটা খোঁড়া হয়ে গেছে। ইস, যা, একই রাস্তা। হ্যাঁ, এই রাস্তায় আমি আসছি অন্তত 15 বছর পর, যতই কম হোক। ও কি ও কি, আমরা আগে যেতাম এদিক থেকে ওদিক থেকে ওদিক থেকে, কত সুন্দর পরিষ্কার, আর দেখ না খেলতাম, আর এখন দেখ না 14-15 বছর পর এলে যা হয়। ইস, কাঁচ পড়ে আছে। এই পুকুরটায় আমরা এসে ঘুরাঘুরি করতাম, সাঁতার কাটতাম, খুব সুন্দর লাগতো। এটাকে আমরা জলার পুকুর বলি, জলার পুকুর। গরমকালে আমরা বলতাম চলো জলার পুকুরে, খুব ঠান্ডা। ও কি, যাব কোথা থেকে? ও মাই গড, আর ছিঁড়ে গেল জামা কাপড়। ধীরে 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 ধীরে, কিচ্ছু তো হাত দিবি, হাত পিছনে করে দুমদম করে চলায়। চলো ছেড়ে দাও, ছেড়ে দাও, দেখি যেন পুকুরে না পড়ে যায়। আসতে আসতে আসতে, হাই যে দূরে একটা কাপড় শুকাচ্ছে দেখতে পাচ্ছ, ঠিক ওখানটাই ওর পাশটাই আমাদের ঘর। আমরা ওখান থেকে এখানে চলে এসেছি। ওহো, এ তো চলে গেলে, এবার আমি যাবো কি করে? ওই ভরকে না গেলে বাঁচি। না, এটা ধর, এটা ধর, এটা ধর, এটা ধর। হ্যাঁ, ধর এখানে পা দে ধীরে। যা, তারা দুজন মিশন কমপ্লিট করে ফেলেছে। ও মাই গড, এখানে তো খেজুরের কাঁটা, শীতকাল পড়ে যাচ্ছে, খেজুরের রসটা হলে খেয়ে খেয়ে যেতাম। মাইনা ধরে ধরে আয়, দাঁড়া আমি কাঁটাটাকে ধরি, তুই চলে চলে আসো, আমি কাঁটা ধরে আছি। আসতে চলো, তোমাদের দেখিয়ে দিই আমাদের বেলগাছের অবস্থাই। দেখো লম্বা হয়ে শুয়ে পড়েছে পানির ওপরে, কি হবে এখন? আরে এখন কোথায় না, আমাদের জোক না থাকি। এখানটা একজনের ঘর ছিল, আমরা তাকে জঞ্জালি পাগলি বলতাম, অনেকে ভয় পেত। এখন তারা অন্য জায়গায় উঠে গিয়েছে, তারা এখান থেকে গেলে আমাদের খুব রাগ করতো। আমরা ওই শেঁকড়ে এসে ঝুলতাম, বসে থাকতাম, ছোটোবেলায় খুব মজা করতাম। ভোরবেলা তো সবাই মিলে দৌড়াতাম, ভাই বোনেরা। আমরা ভাই বোনেরা অনেক জন আছে, আমাদের কাজিন সিস্টার, ব্রাদার, সবাই মিলে আমরা ভোরবেলা দৌড়বো কি আগে কত বেল গুড়োতে পারে, বলে দিতেই পারো তো কাজিন। সেটাই তো বললাম, কাজিন সিস্টার, কাজিন ব্রাদার। এখানে ধান গাছ হয়েছিল একবার ভোরবেলায়, শীতকালে কি করেছে আমাদের ইচ্ছা হয়েছে, ওই যে কাঁচা ধান ওঠে না, ওটাকে ভেজে খেতে হেবে সুন্দর লাগে, সিরিয়াসলি ভেবে লাগে। হ্যাঁ, আমরা কি করেছি জানিস, ভোরবেলায় এসে চুরি করে নিয়ে গেছি, ধান গাছের ভিতরে ঢুকে মরমর মরমর করে ছিঁড়তে শুরু করে দিয়েছি, ছিঁড়ে দৌড়, আর সেই সুরা করে দিয়েছিল।
লোক সে পাথরে দেখি সে পাথরে কি একজন আসতেছি আমরা টিপিন দৌড় ও কি তুই এখন গাছে উঠবি যেতে পারবি গাছ ডুবে যাবে না তোমার কি এখানে দাঁড়া আমারও ভয় করছে আমারও ভয় করছে তোমার দাঁড়া বাবা গেলে কুকুরা পড়ে যাবে তুমি আর মাসি এই ব্যাপারটা উঠে দাঁড়াও এখানটা নালে কোথায় জোক টোক আছে ও কিছু পাশে চলেও গেছে চলো বের আমি যাই ও মাই গড হারে দিমিকা কি মনে হয় জুতো পরে যাওয়া যাবে খালি পায়ে চলো অনেকদিন পর খালি পায়ে হাঁটছি আমি সাবাস বেলগাছের সাথে একটা পিকচার তো নিতেই হবে না সব ঠিক আছে তুমিকা আমার ফোনটা যদি পড়ে যায় কি হবে ও সাবাস ও সাবাস দেখতে পাচ্ছ আমার কি অবস্থা আমি এখন বসে বসে এগোচ্ছি ও মাই গড ওরে বাবারে কত কাছ থেকে পানি দেখা যাচ্ছে আমি এইভাবে হাত পা বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছি ওহো ও মাই গড আমার ওনা টিকে গেছে ও সাবাস কি জায়গা দেখতে পাচ্ছ কি পজিশনে আমরা দাঁড়িয়ে আছি হ্যাঁ দেখো তারা সেখানে দাঁড়িয়ে আছে দুজন মিলে আমি এতটা রাস্তা এসেই গিয়েছি আর সে দেখো কোথায় চলে গেছে কিন্তু বেল কোথায় গেছে দাঁড়াও একটু বেল দেখাই আহ তুমি মরে যাই যাবে ফোনটা আমার হাতে দিয়েছি অবশ্যই নালে ফোনও যাবে আমার আর ভিডিও যাবে ইয়া কমপ্লিট আমরা ঠিক এতটা দূরে চলে এসেছি দেখো এই একটা বেল একটাই দেখতে পেয়েছি এই একটার জন্য মারপিট করে এত দূর আসা চাট খাবো বলে কি সর্বনাশ সেখানে আছো সেই একটা দেখতে পাচ্ছ সেই একটা ওই একটা তবে অনেকগুলো দেখা পেয়েছি এতগুলো মানুষ এসেছে সব একটা করে না হয় চাট খাবো ওই তো এই একটা এখানে দুটো আছে বাহ আমি এমনি জায়গায় দেখো এই এটার জন্যেই আমাদের এত দূর আসা অনেক কষ্ট করে সবর থেকে পাচ্ছে পড়ে গেলে কোথায় যাবে বুঝতে পারছো আমি বসে আছি দেখতে পারো কত সুন্দর ঘাটি করে এই হলো আমাদের বেল আমরা এটাকে চাট করে খাবো আমি ঠিক কোথায় বসে আছি দেখতে পাচ্ছি টু পিস এসছি আমরা কতজন ওয়ান টু থ্রি ফোর চলো চলো তোমাদের এবার দেখাবো চাট করার সময় ধীরে 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 গাছ পুরো নড়ছে এই হেই এবারে এই গায়ের জলে এই পড়ে গেল এই পুকুরে ভিজে গেল জলে ভাসতে পারলে পানিতে কি হলো কি হলো কি দম শেষ খালি পড়ে যাসনি ভাই পড়ে যাসনি এদিকে চাষ জমি আছে আমরা এইগুলো চড়ে বেড়াতাম এখন সব ধসকে চলে গেছে এখানে কতটা চওড়া পার ছিল এইগুলো তুই বলছিস তখন আমরা এরকম কোনো গাছ যদি পুকুরে পড়ে থাকতো আমরা এসে তার উপরে সবাই চড়তাম সবাই মিলে আমাদের গ্যাংটাই ছিল হেভি সব গ্যাংয়ের বিয়ে হয়ে গেছে
আমি তোরাই রয়েছিস কিন্তু তোদের গ্যাং নেই। আরেকটা সাবাস সাবাস, তাহলে হলো কতগুলো আমার কাছে, থ্রি পিস। দেখো আমি কথাতে চলে এসেছি, ও এখনো সেখানে আছে। অনেক কষ্ট করে আমি এখানে চলে এসেছি। সুন্দর লাগছে, গা ধোয়ার সময় সেকেন্ডটা এসে গা ধুতে পারলে বল দীপিকা, এখানে বসে বসে সাবান মাখা হবে, এখানে গা ধোয়া হবে, এরকম ন্যাচারাল না? আবার ঠিক আছে, পুরো গাছ নড়ছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কি অবস্থা, পানির অবস্থা দেখে বুঝতে পারছো গাছটা কেমন হচ্ছে? এ ভয় করছে, গোড়া থেকে ছেড়ে যাচ্ছে। যাক, জলে ভাসবো, পানিতে ভাসবো, ওয়াটারে ভাসবো, পুকুরের জলে, পুকুরের পানিতে। কিন্তু ফোনটা কি হবে? হ্যাঁ, এরা দুজন ঘুড়ির জন্য দৌড়াচ্ছে, ঘুড়ি কেটে গেছে, সেই ঘুড়ি ধরার জন্য সব দৌড়াচ্ছে। আমরা ওই যে ওরা যেখান থেকে যাচ্ছে ওই রাস্তাগুলো সব তখন চড়তাম। দুর্ভাগ্য, মা ডাকছে, যেতে হবে। এই তুই কোথায় নামছিস? পড়বে বলে লেগেছে, চলাই চলাই। আবার ওই কাঁটা ঝোপ পেরিয়ে পেরিয়ে, হ্যাঁ কি হয়েছে? এই তো এখানে আছে, বেলগুলোকে এখানটায় রেখে দিয়েছি, থ্রি পিস। ও আবার সেই পানিতে নেমেছে। ওই ধীরে ধীরে, ইস তুমি ওখানে আটকে থাকো, চলে এসো চলে এসো, আর দরকার নেই, এটাই যথেষ্ট। ওরা দুশুটি, ওরা ঘুড়ি পাড়তে ব্যস্ত। চলে চলে, আমাদের এতেই কাজ হয়ে যাবে। কালকের পাড়া বেলগুলো, আজকে আমাদের ফাটানোর মিশন চলছে। এটা কোয়াদখানা করবো, কোড়া যাবে, হ্যাঁ ওটাকে খাওয়া হবে, সবই তো খাওয়া হবে। কোড়ার পরে কি বিলবো নাকি? কোড়া দিয়ে কোড়া হবে, ফাটাও। এবার গোল গোল করবে, নারকেল ফাটাচ্ছে যেন, দেখিস হাতে না লেগে যায়। সাবাস, ও তো একদম দু হাতখানা হবে, আমার তো মনে হচ্ছে দশ হাতখানা হয়ে যাবে। দেখ সুন্দর গোল হচ্ছে, দেখ হ্যাঁ হেভি গোল হচ্ছে, বাহ কি সুন্দর গোল হয়েছে, এটা একদম হেভি করা যাবে। ফাটালে মনে হয় আরো ভালো হতো, মা সেই সিলে ফাটালো একটু আগে, রেখে মনে হয় নোড়া দিয়ে ফেটিয়েছে, মনে আমি জানি নি ঠিক, এ খেতেও শুরু করে দিয়েছে, ইঁটকে গালে ভি। সাবাস, এই গায়ের জোরে চার হাতখানা যদি হয়েছে, আটকে গেছে। গায়ের জোরে ওই ওই আরেকটু, সাবাস। চলো বাহিকাটা ফাটিয়ে নেওয়া হোক। চিপনটা পড়ে গেল, এ খালি বলে আরো জিনিস
বলে যখন কি বললো কে জানে আমি বললাম তার 500 দাও আমি 510 টাকা এলিফ্যান্ট আছে না কি একটা বলি দেখি দেবান কত দেব জিমি না দাও না নুন কত দেব চামচ নেক্সট আরে আসে ভালো দিয়ে লাগে না হয় না কি লাগে প্রথমে খেলি মেশানো হবে ভালো লাগবে পেঁপে দিলে তারাও চ্যানেল আছে রান্নার অত খাবি হাগা হবে আমি কথা বলবো না বাবা রে আমরা পেড়ে আনছি বলে এই